ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে পড়ছে ব্রাজিল ফুটবল দল। এক চিঠিতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তাদের বলেছে, যদি কোনো ধরনের হস্তক্ষেপে দেশটির ফুটবল সংস্থা জানুয়ারিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথে হাঁটে, তাহলে জাতীয় দল তো বটেই, আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে ব্রাজিলের ক্লাবগুলো। মূলত ফিফার পাঠানো ওই চিঠি প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। সেখানে ফিফা বলছে, ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিষেধাজ্ঞার মুখে পড়বে যদি তারা অপেক্ষা করার আহ্বানে সাড়া না দিয়ে রদ্রিগেসকে সরাতে দ্রুত নির্বাচনের আয়োজন করে। ঘটনাটা সিবিএফের প্রেসিডেন্ট রদ্রিগেসকে নিয়ে। গত বছর নির্বাচনে জয়ী হয়ে দেশটির ফুটবলের প্রধান হন তিনি, কিন্তু অনিয়মের অভিযোগে রিও ডি জেনেরোর একটি আদালত রদ্রিগেস সহ তার অধীনে নিয়োগ পাওয়াদের সরিয়ে দেওয়ার রায় ঘোষণা করে। গত সপ্তাহে ব্রাজিলের দুই সর্বোচ্চ আদালতও এই রায় বহাল রাখে। আদালতের রায়ে তারপর হোসে পেরদিসকে হস্তক্ষেপকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি ব্রাজিলের শীর্ষ ক্রীড়া আদালতের প্রধান। তার অধীনে 30 কার্যদিবসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে। এই ঘটনায় ফিফা পূর্বের এক চিঠিতে বলেছে, এই হস্তক্ষেপ পুরোপুরি অযৌক্তিক। তাই এরই মাঝে পরপর দুইটি দুঃসংবাদ পেল ব্রাজিল দল। প্রথমত কোপা আমেরিকা থেকে ছিটকে গেছে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার, আর এবারে পুরো ব্রাজিল দলই ফুটবল থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে।